একবার কি তোর মানুষ হওয়ার স্বপ্ন জাগেনি, আবার কি মানুষ হওয়ার স্বপ্ন জাগেনি? আমার নবী বলার সঙ্গে সঙ্গে হারেস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি দয়ার সাগর, মায়ার সাগর, রহমাতাল লিল আলামিন, নবী গো, আপনার কদমে নিসার হওয়ার পর, আপনার কদমে হাজির হওয়ার পর আমার জীবনের সব ভুল শুধরায় ফেলেছি নবী গো। আপনি উম্মতের কান্ডারি, আপনি রহমতের ভান্ডারি, আপনি সমস্ত নবীদের নবী গো, নাই কোনো তুলনা, পৃথিবীর মধ্যে অদ্বিতীয় কেউ নাই, আপনার মধ্যে এমন নিয়ামত প্রাপ্ত নবী আর কেউ আসে নাই। নবী গো, অন্য এত বড় অন্যায় করার পর আপনি আমার ক্ষমা করছেন, এটাই তো আমার জন্য বড় পাওয়া। আমি কোন মুখে বলবো আমার আবার মানুষ বানায় দেন? নবী কাল্লা, ও আমার মওলা, হারসকে যেহেতু এতদিনে হায়াত তুমি দান করেছো, তাকে আবার পুনরায় মানুষ রূপ বানায় দাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি আমার নবী, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, হারেস পশু থেকে আবার ওই মুসলমান শুনে নাও, গুই সাপ থেকে আবার মানুষ হয়ে গেছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না, সুবহানাল্লাহ। এ মুসলমান হাসান হুসাইনের মহব্বতে যার চোখে দিয়ে একটু পানি গড়ায়া পড়বে, মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়বে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে রহমতের নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, আপনার আমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শিশুয়াতে কারবালার মাহফিলে আমরা সে কিনা গুনাগারেরা বসার মতো আল্লাহ সুযোগ দান করল। বান্দা যখন জান্নাতের বিদিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির গুণাগুলো মাফ করে দিছে, জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। কি গুণা, সগিরা গুণাগুলো, শুধু নিয়ত করেছেন 10টা দিন, আজকে 7 দিন 8 দিন চলে, প্রথম দিন থেকে শুরু করে যখন নিয়ত করেছেন আসিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাহফিলে যাব, নিয়ত করে ঘর থেকে বাইর হয়েছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগিরা গুনাহগুলো মাফ করে দিছে। ও বান্দা, আমরা শুধু সগিরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, এত গুনাহ করলা জীবন ভরে। আল্লামা কুতুবী রহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, যদি কোথাও দেখো জান্নাতের বাগান যদি শুনতে পাও, ওই রিয়াজুল জান্নাত বেস্তের বাগান আঁকড়ে ধরো, আঁকড়ে ধরিয়া আলোচনা শেষ করে খাস তওবা করে আল্লাহর দরবারে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে কোনো বান্দা যখন খাস তওবা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো, সগিরা এবং কবিরা সব গুনাহ মাফ করে দেয়, জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। প্রথম দিন থেকে শুরু করেন, 8 দিন হয়ে গেল, আর 2টা দিন বাকি আছে, যত আসবেন ততই লাভ, যত আসবেন ততই লাভ, যত আপনি বসে থাকবেন ততই লাভ। এই দুনিয়ার জিন্দেগি লাভজনক একটা জায়গা, এই জায়গায় আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো, খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ এমনই একটা জায়গা যেখানে বসলে গুনাহ মাফ করায় নেওয়া যায়, আবার 2টা জিনিস পাওয়া যায়, একটা রহমত একটা গজব, কেউ নিয়ে যাবে রহমত, কেউ নিয়ে যাবে গজব। আল্লাহ যেন রহমতের ভিতরে থাকার তৌফিক দান করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে 6টা বিষয়ের উপরে আমি আলোচনা করে মূল আলোচনার দিকে আগাইব। ও মুসলমান,
গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, উনি বলতেছেন, কি বলতেছেন, বলতেছেন দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম বলেছে আমাকে ছয়টা বিষয়ের অন্য নবীদের চাইতেও, অন্য নবীদের উপর থেকেও, উপতাদের তাই থেকেও আমাকে শ্রেষ্ঠতা দান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবার, আর একটু জোরে বলো। দুনিয়ার মধ্যে যত নবী আছেন, এ মুসলমান, সমস্ত নবীদের ইমাম রাহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ, নবীর উপরে যে কিতাবখানা আসলেন, 104খানা কিতাব, সব কিতাব রহিত হয়ে গেল, মর্যাদা কমে গেল, শুধু রাসূলের উপরে যে কোরআনখানা নাজিল হলো, নবীদের নবীদের জগতে শ্রেষ্ঠ নবী, কিতাবের জগতে শ্রেষ্ঠ নবী, পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের নবী। এই জন্য নবী বলেছেন হায়াত খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, নবী বলতে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি, নবী বলতেছেন মুসলমান, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, ও আমার উম্মতিরা, তোমাদের তোমাদের জন্য কল্যাণকারক, শুধু কুল কায়নাতের জন্য কল্যাণকারক নয়, গোটা বিশ্ববাসীর জন্য কল্যাণকারক। ও মুসলমান শোনো, শুধু মানব জাতির জন্যে নয়, দানব জাতির জন্যে, আসমানের জন্যে, জমিনের জন্যে, পৃথিবীর জন্যে, সমস্ত মাখলুকাতের জন্যে হলো রহমতের নবী, রহমত স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, সব থেকে শ্রেষ্ঠ হলো আমার নবী রহমাতাল্লিল আলামিন, নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যার শান, যার মান, যার ইজ্জত, যার সম্মান শেষ করা যাবে না। মুসলমান নবী বলতে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, শুধু উম্মতির শোনো, আমি নবী তোমাদের শোনে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, তোমাদের মতো ঘর সংসার করেছি। এই জন্যে আমার দেশের কিছু বাতিলেরা কয়, আমি কারোর সমালোচনা করতে চাই না, নবীজি আমার মতো নবী বিয়ে করছে, নবী সংসার করছে, নবীর ছেলে মেয়ে ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে। এ আমার দেশের কিছু আলেম ভাইয়েরা বলে, তারা এজিদি আলেম, তাদের বাজান মুসলমান গভীর মনোযোগ, ওই কারবালার ময়দান থেকে ইসলাম দুখণ্ডিত, একটা হলো এজিদি ইসলাম, একটা হুসাইন ইসলাম। হুসাইন ইসলাম নবীর শান ছাড়া কিচ্ছু বোঝে না, হুসাইন ইসলাম নবীর মান ছাড়া কিচ্ছু বোঝে না, হুসাইন ইসলাম নবী ছাড়া কোনো কিছু বোঝে না, কারণ নবী হলো ঈমান, নবী হলো ঈমান। পৃথিবীর মধ্যে গো মুসলমান এজিদি ইসলাম, তার নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে ডুবে আছে। আর মুসলমান শুনে নাও, ওই হুসাইন ইসলাম যারা কবুল করেছি, আমরা ঈমানের মধ্যে নবীর প্রেমে আগে ডুবে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার, আমি কথাগুলো বুঝাইতে যাই একটু পিছনে চলে যাই। দুনিয়ার বুকে নবী আসছে, আপনার আমার কল্যাণের জন্য আবার নবী দুনিয়া থেকে বিদায় নিছে। কেউ কেউ বলো নবীজি মরে গেছে, মরা নবীর অনুসরণ করব কেন? বাবা নবী বলো ফাতি খয়রুল লাকুম ও মামায়াতি খয়রুল লাকুম, নবী কয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম, এটা উম্মাতের জন্যে। যারা কয় মরে গেছে নবী, তারা ভালো করে শুনে নেন, নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মাতের জন্যে। কারণ পৃথিবীর বুকে কোনো উম্মাত যখন গুনাহের যদি ভালো কর্ম করে, আজকে যেমন আসিয়ার জমিনে এই আলিম মাদ্রাসায় ঐতিহাসিক 10 দিন ব্যাপী সোয়া দেয় কারবালার মাহফিল, নবী বলতেছি কোনো উম্মাত যদি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে, নবীর কথা আমার কথা না, নবী কি বলে গেছেন, নবী কয় কোনো উম্মাত যখন পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি, উম্মাতের আল্লাহ, অমুক মাদ্রাসার ময়দানে তোমার আশেকেরা পাগলের মতো ছুটে গেছে জান্নাতের বাগানে, আশেকেরা টাকা খরচ করে জান্নাতের বাগান সাজাইছে, আশেকেরা টাকা খরচ করে বিশাল মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, আমার নবীজি প্রশংসা করে আমার আল্লাহর দরবারে, উম্মাত যখন ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে নবীজি প্রশংসা করে আমার মাওলার দরবারে, আবার যখন কোনো উম্মাত
কাজ করে গো পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে ইস্তিগফার করি, ক্ষমা চাই আল্লাহর দরবারে, ক্ষমা চাই আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ আমি অমুকের তরফ থেকে আমি তোমার দরবারে ক্ষমা চাই, অমুককে তুমি মাফ করে দাও, আমি তওবা করলাম, ইস্তিগফার করলাম। পৃথিবীর মধ্যে আমি পীরাই আলোচনায় এই কথাটা বলে থাকি, অন্যায় করে ছেলে মাফসাই বাবাই, অন্যায় করে গ্রামে ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইছি যে নবীর শান, যে নবীর শওকত পৃথিবীর মধ্যে এত বড় এত দামি, পৃথিবীর মধ্যে কোন নবী তার উম্মতের জন্য এত কেঁদে যান নাই, আর আমার নবীর এত দাম কেন হলো, আমার নবী কাদে উম্মতের জন্য ক্ষমা চায়, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান এই হাদিসের আলোকে নবী এক নম্বরে বললেন, শোনা না আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে ব্যাপক অর্থবোধক সংবাদ ভাষা কি দিছে মুসলমান, পৃথিবীর মধ্যে ব্যাপক অর্থবোধক ভাষা প্রদান করেছেন, যা আমার নবীরে পৃথিবীর মধ্যে এমন বোঝার ক্ষমতা দিয়েছে যেটা অর্থ সহকারে অর্থ বোঝেন, ভাষা বোঝেন, যেটা পৃথিবীর মধ্যে অন্য নবীরে বোঝার ক্ষমতা দেন নাই, পর দেন নাই। এক নম্বরে বিশাল নবীজিকে দান করেছেন যে ভাষাগুলো পৃথিবীর অন্য কোনো প্রাণী কেউ এটা দান করেন নাই, পৃথিবীর কোনো নবীরে দান করেন নাই, আদম থেকে সৃষ্টির শুরু থেকে আদম থেকে শুরু করে আখিরি নবী রহমাতাল্লিল আলামিন পর্যন্ত যত নবী আসছেন এর ভিতরে আমার নবীরে শ্রেষ্ঠত্বার আসনে আমার আল্লাহ এমন জায়গা বসাইছে মুসলমান শুনে নাও, যা পৃথিবীর কোনো নবীরে এই জায়গা বসান নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তার একটা প্রমাণ দিয়ে যায় সমস্ত নবীদের সঙ্গে যখন দেখা হয় নবীজিকে নিয়ে যখন চলে গেলেন কোথায় মুসলমান মিরাজের রাত্রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন পাশাপাশি দুজন চেয়ারের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় পাশাপাশি কোনো পর্দা নাই, এই কথা বললে হয়তো অনেক মোনাফিকদের মুসলমান কপালে বাস করে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব এক এক নবীরকে আমি এক একটা নিয়ামত দান করেছি, আপনার জন্য একটা নিয়ামত রেখে দিছি, আপনি চান? আমার নবী কয় ইয়া রব্বি হাবলি উম্মতি, পৃথিবীর মধ্যে একটা মাত্র মুসলমান নবীর চাওয়া, সেই নবীর শান, সেই নবীর মান, পৃথিবীর মধ্যে এই রকম পর্দা সারা বসলেন নবীজি আমার আল্লাহর পাশে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব সেই নিয়ামতটা আপনি চান আমি আপনাকে দিব, সেদিন চাইছে আমার নবী আমার উম্মাতের, সুতরাং সে উম্মাতের ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ মুসলমান কবির মনোযোগ, এ মুসলমান আমি আস্তে আস্তে আলোচনায় যাই। দুই নম্বরে মুসলমান এই দুনিয়ার মধ্যে মুসলমান ভয় ভীতির মাধ্যমে আমাকে সাহায্য করেছে আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে যত ভয় ভীতি দিয়া এই ভয় ভীতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যত সাহায্য আমারে করেছে, যত যেখানে আমার ভয় সেখানেই সাহায্য, যেখানে আমি ভীতি সেখানে আমি সাহায্য পেয়েছি, সাহায্যের মালিককে। আরো জোরে জোরে বলেন কে? আমার ভাইয়েরা তিন নাম্বার গনিমতের মাল আমার জন্য হালাল করেছে পৃথিবীর মধ্যে, আমার নবীর বলেছেন হাবিব পৃথিবীর মধ্যে আপনার জন্য গনিমতের মাল হারা হালাল করে দিলাম, পৃথিবীর মধ্যে অন্য কারোর জন্য নয়, অন্য নবীদের বেলায় নয়, কিন্তু গনিমতের মালগুলো আমার নবীর জন্য হালাল করেছেন, নবীর উম্মতের জন্য হালাল করেছেন, কারণ নবীকে আমার আল্লাহ অনেক ভালোবাসে, তার শান শৌকত অনেক বড়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। এ মুসলমান গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক কি করেছে রাসূলুল্লাহর জন্য মসজিদ বানাইছে, সুবহানাল্লাহ বলেন না? আমাদের জন্য এটা নিয়ামত, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না?
অন্যান্য নবীগণ অনেকটা কম একটা এলাকার মধ্যে একটা জায়গা নির্ধারিত করে তারা এবাদত বন্দেগী করেছে। আর আমার রাসূল, এত বড় রাসূল, এত দাম, এত রকম মর্যাদা আল্লাহ দান করেছে, গোটা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় এই মুসলমান জাতি আমরা রাসূলের উম্মত নামাজ আদায় করতে পারি, কারণ গোটা জমিনটায় মুসলমান আমাদের জন্য, আখেরি নবীর উম্মতের জন্য রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ মসজিদ বানায় দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন গোটা আপনাদের মোট পাঁচ নাম্বার বলতেছে আমাকে প্রেরণ করে গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দান করেছে আমার নবীকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করেছে, যা পৃথিবীর আদম নবী থেকে শুরু করে এত বাস পর্যন্ত কোন নবীকে এত বড় শ্রেষ্ঠত্বের আসন দান করেন নাই। আমার নবী নিজে বলছে গোটা পৃথিবীর মধ্যে আমাকে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দান করেছে। আমার মওলা হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি, আর এই সৃষ্টির জগতের শ্রেষ্ঠ নবী হলো রহমাতাল লিল আলামিন। এ মুসলমান শুইনা লাও গো, শুইনা লাও, নবী বলে সর্বশেষ, আল্লাহর নবী ডাকতে বলেন সর্বশেষ ছয় নম্বর নিয়ামত হলো আমাকে পৃথিবীর মধ্যে পাঠাইয়া নবুয়াতের দরজা চিরতরে বন্ধ করে দিছে। জোরে বলা যাবে না মারহাবা, আরো জোরে। কিন্তু গোলাম আহমেদ মির্জা কাদিয়ানের দলের এখনো নবী আর একটা বানাইছে, কথা ঠিক কথা। ওরা কাহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আহাম্মদ নবী উনার শেষ নবী, এ ভণ্ডের দলেরা আজ পর্যন্ত নবী মানে নাই। অথচ নবী নিজেই বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইয়া, আমারে এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া নবুয়াতের দরজা চিরতরে বন্ধ করে দিছে। এই দরজার পৃথিবীর মধ্যে অন্য নবীর পরে নবী আসছে, একজন নবীর আহলে বায়াত তারা নবী হয়েছে, সেই বংশের মধ্যে নবী পাঠাইছে, কিন্তু নবী আমার নবী রহমাতাল্লিল আলামিন আসা পর, এই দুনিয়া থেকে বিদায়ের পরে, আসার পরও কোনো নবী আর আসেন নাই, বিদায়ের পরও আর কোনো নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এর সেইতার বড় মর্যাদা কি রে বাবা, এর সেইতে বড় পার আর কি আছে? এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে কত নবী আফসোস করেছে, এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীগণ দাবি করেছে, এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে দোয়া প্রার্থনা করেছে, বিনা দোয়ায় বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হয়েছি আমরা। আমরা বড় ভাগ্যবান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান নবীর মনোযোগ কথা একটু না বলে এই নবীর লাগে বিয়াদবি কইরো না, এই নবীর লাগে বিয়াদবি করো না। তৎকালীন জামানার মানুষগুলো করেছিল, এখনো কিছু বেঈমান করলে কমি না নাস মানুষের মধ্যে মাগুলো, তারা বলবে আমার না তার ঈমান আছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা দিলা কি রাখিরে তোর প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমাহুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালারা, তারা বলে আমরা সত্যি ইসলাম গ্রহণ করেছি, আমাদেরটাই সঠিক ইসলাম। তৎকালীন জামানায় বেঈমানেরা রাসূলুল্লাহর কদমে যাইত, তারা ঈমান আনতে পারে নাই, নবীর সঙ্গে ধোঁকা দিয়েছে, তারা বলতো আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আসলে তারা মুমিন নয় মুত্তাকিন নয়। ওবাদান ওদের জন্য একটা জায়গা রাখছে, আমি ফিরাই আলোচনার মধ্যে বলি, আল্লাহ বলো দতনিন কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখা আছে, একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম, নবীর দুশ্মনী করে জান্নাতে যাবে সম্ভাবনা, নবীর সঙ্গে বিদ্রোহী করে জান্নাতে যাবে মরণ সম্ভাবনায়, নবীকে ভালো না বেসে জান্নাতে যাবে সম্ভাবনায়, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফলসিরাতে, নবী লাগবে ওমাল কিয়ামতের ময়দানে, কারণ ওই কিয়ামতের ময়দানেও নবী লাগবে, কবরের মধ্যেও নবী লাগবে। শ্রেষ্ঠত্বের আসন তো দিছেই দিছেই, ওই হাশর ময়দানেও শ্রেষ্ঠত্বের আসনে আমার নবী থাকবে। পৃথিবীর মধ্যে এমন পাওয়ার এত বড় ক্ষমতা আর কোনো নবীর দেয় নাই, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
বাসবি কোথায়? বাসার কোন জায়গা নাই। এই নবীর লগে বিয়াদবি করোনা করলে কি হয়? একটু বলে যায়, একটু বললে আপনারা বুঝবেন। যারা এখনো বিয়াদবি করে সেই রাসূলুল্লাহ তাবারককে পায়খানা আর খাতে বলে, আমরা যশনে জুলুস করলে কয় না যে বেদাত হারাম বলে ডাক দিছে। আমরা নবীর আগমনে আমরা জুলুস করি, নবীর সম্মান দেখায়। এ মুসলমান শোনো, ওদিন কোন দিন থাকবে? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, কত শান কত শৌকাত আমার নবীর, কত মজা কত নিয়ামত কত রহমত আল্লাহ দান করেছে, কত ইজ্জত তারে দান করেছে। তাওরাত কিতাব নাম শুনেছেন? হযরত মুসা আলাইহিস সালামের উপরে এসেছিল, কোন নবীর উপরে? জোরে বলেন, কোন নবীর উপরে? মুসা আলাইহিস সালামের উপরে এসেছিলেন। তাওরাত কিতাবের মধ্যে রাসূলুল্লাহর নাম, শ্রেষ্ঠত্বের এত দাম, শ্রেষ্ঠত্বের এত দাম, সব কিতাবের মধ্যে রাসূলের নাম। সুবহানাল্লাহ, বলেন না, একটু জোরে জোরে বলা যাবে না? এই তাওরাত কিতাবের মধ্যে রাসূলুল্লাহর নাম কানা দেখলেন। ওই তাওরাত কিতাবের একজন পণ্ডিত নাম হলো হারেস। নাম কি? হারেস। সে ছিল ওই তাওরাত কিতাবের একজন মুখস্থ হাফেজ, একজন জ্ঞানী, বিশাল একজন দার্শনিক। উনি যায় বলে, হুজুর, এ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, পৃথিবীর মধ্যে আপনার শ্রেষ্ঠত্ব কম নয়, পৃথিবীর মধ্যে আপনাকে অনেক শ্রেষ্ঠত্ব দান করেছে, কিন্তু আপনার কিতাবের মধ্যে আখির নবী রহমাতুল্লিল আলামিনের নাম দেখা যায়, এটা আমি মানতে পারি না। কারণ আপনার কিতাবের মধ্যে কেন নবীর নাম থাকবে, এটা আমি মানতে পারি না। এটা মুসা আলাইহিস সালাম বলে, হারেস রে, খবরদার খবরদার, এই নামের সঙ্গে বিয়াদবি করবে না। গোটা পৃথিবীর কুল কায়নাতের রহমত রহমাতুল্লিল আলামিন যাকে প্রেরণ করেছেন পৃথিবীর মধ্যে, আমি নবী মুসার আজকেই দাম, এই সেই মান ওই আখির নবী রহমাতুল্লিল আলামিনের খাতিরে, যে নবীর দাম, যে নবীর শান, যে নবীর মান বলে আমি মুসা নবী শেষ করতে পারবো না। খবরদার, ওই নামের সাথে বিয়াদবি করবে না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। মুসা নবী বুঝেছে আমার নবীর শান, বলো খবরদার বিয়াদবি করবি না, ওই নামের সঙ্গে বিয়াদবি করবি না, নবীর নাম। তাওরাত কিতাবের পণ্ডিত হারেস কি করলেন? রাতের অন্ধকারে চিন্তা করে, হারে আমার নবীর এত দাম, মুসা নবীর এত শান, মুসা নবীর এত মজে যা, মুসা নবীর এলাকার মধ্যে এত দাপট, তারপরও তার কিতাবের মধ্যে আখির নবীর নাম থাকবে আমি মেনে নিতে পারি না। সঙ্গে সঙ্গে উনি নামটা কেটে দিলেন। নাউজুবিল্লাহ, বলেন না কি করলেন, কথা বলেন, নামটা কি করে দিলেন? কেটে দিলেন। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ থেকে, মানুষ থেকে আর মানুষ নাই, সঙ্গে সঙ্গে গুই সাফ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কি হয়ে গেছে? গুই সাফ হয়ে গেছে। ভালো করে শুনে নেন, মানুষ আর মানুষ নাই, নবীর সাথে বিয়াদবি করলে গুই সাফ হয়ে যায়। আমার নবীর সঙ্গে যারা বিয়াদবি করেছে, নবীর দূরদের সঙ্গে যারা বিয়াদবি করেছে, আমরা বর্তমান জামানাও দেখেছি, মরার পরে কুত্তার মতো তাদের চেহারা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বানরের মতো চেহারা হয়ে গেছে। আমাদের ব্রাহ্মণ বাড়ি এক মৌলানা দেখতাম, নবীর মিলাদকে ব্যঙ্গ করত, মরার সময় দেখি কুকুরের মতো তার মুখটা হয়ে গেছে। আমার নজরে আমি অনেকেরে দেখেছি। মুসলমান শুনে নাও, আমার নবী আনবী সালাম আলাইকা বলে যারা ঘৃণা করলো, যারা নবীর তাবারককে, যারা পায় খানার সঙ্গে তুলনা করেছিল, আল্লাহর কসম করে বলি, আমি সেই কবর দেখতে গিয়েছিলাম, ঠিক কবরের পাশেই তার কবর, সেই পায়খানার পাশেই তার কবরটা হয়েছে। যদি প্রমাণ না করতে পারি, জীবন আর চট্টগ্রাম ওয়াজ করতে আসবো না। আগামীকাল যাবেন কোথায়, হাটাজারির জমিনে, দেখবেন শফি সাহেব, নাম বললে আবার অনেকে বলবে হুজুর নাম বলেন, নাম বলার দরকার নাই, যা দেখবেন বাথরুমের পাশেই তাদের দুজনের কবর রয়েছে। কারণ চিরদিন রাসূলুল্লাহর তাবারকরে, মিলাদের তাবারকরে পায়খানার সঙ্গে তুলনা করেছিল, এখন বাথরুমের পায়খানা খাবি কবরে শুয়ে শুয়ে, এই ব্যবস্থা আমার মাওলা করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহর নামটা যখন কেটে দিছে, সঙ্গে সঙ্গে মানব রূপ থেকে পশু রূপ জানোয়ার হয়ে গেলেন, ভিতর থেকে গোংরাই আওয়াজ আসে, আওয়াজ আসার পর দরজা খুলে দেখে রে মুসলমান, বিশাল বড় একটা সাপ। সাপ দেখে ভয় পেয়ে যখন
পিছনে আসতে গেলেন, ডাক দে হারেস বলে, এ বন্ধুগণ আমার ভাইরা, আমি সাপ না, আমি হারেস, আমি তোমাদের ভাই, আমি তোমাদের ছেলে, আরে আমার দেখে তোমার ভাই পেয়ে নাই, আমি রাহমাতুল্লিল আলামিনের নামের সাথে বিয়া দাবি করেছি, আমি তাওরাত কিতাব থেকে রাসূলুল্লাহর নামটা কেটে দিছি, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে আমাকে আল্লাহ সাপ বানায় দিছে, তোমরা ভয় পেও না, তাড়াতাড়ি যাও আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে যে একটু দোয়া চাও, নবী মুসা যদি দোয়া করে তাহলে আমি ভালো হয়ে যাব। মুসা আলাইহিস সালামের কাছে রওনা হয়ে গেলেন, যায় চলে যায় বলে, আল্লাহর নবী মুসা, সর্বনাশ, আপনার তাওরাত কিতাবের পণ্ডিত হাফেজ, এই তাওরাত কিতাবের বড় জানেওয়ালা বন্যেওয়ালা পণ্ডিত মানুষ থেকে কি হয়ে গেছে, সাফ হয়ে গেছে, একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম হাত উঠাইলেন মাওলার দরবারে, আমার আল্লাহ ডাক দে, কয় মুসার হাত নামায় নাও, পৃথিবীর মধ্যে যে জায়গা হাত লাগাইছে ওই নবীর যদি আমি না বানাইতাম, পৃথিবীর কোন কুলকায়নাত বানাইতাম না, আও নবী মুসা তোমার ও দুনিয়ার মধ্যে আমি পাঠাইতাম না, যে নবীর ইজ্জতে তোমার ইজ্জত পাইলা, যে নবীর সম্মানে তুমি সম্মানিত হইলা, যে নবীর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক যে নবীর ভালোবাসায় পড়ে কুলকায়নাত বানাইলাম, আর সেই নবীরে আবার আমার দেশের কিছু লোক কয় নবী 40 বছর আগে নবী ছিল না, আরে গোটা পৃথিবীর মানুষ হন, যেদিন আসমান ছিল না জমিন ছিল না সেদিন আমার নবী নবী ছিল, জোরে জোরে বলেন ঠিক কিনা। কত শ্রেষ্ঠত্ব দান করেছে, কত মর্যাদা আমার নবীর, মুসা আলাইহিস সালাম কাল্লা ডাকতে বলে, বন্ধু হাত নামায় নাও, কারণ এবার রাসূলুল্লাহর সঙ্গে বিয়া দাবি করেছে, পৃথিবীর বুকে আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না, আমার রাসূল কষ্ট পেয়েছে, রাসূলের নামের সঙ্গে বিয়া দাবি করেছে, সুতরাং পৃথিবীর বুকে সে কখনো আর সম্ভব নয়, ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আল্লাহর নবী মুসা ডাকতে পায়, হারেস রে তোর কপাল মন্দ, আমি বারবার বলেছিলাম ওই নামের সাথে বিয়া দাবি করিস না, আজকে যারা নবীর সঙ্গে বিয়া দাবি করো তাদের আমি বুঝাই দিয়ে যাই, বলে হারেস রে আমি বলেছিলাম এই নবীর সাথে বিয়া দাবি করবি না, নামের সঙ্গে বিয়া দাবি করবি না, আমার আল্লাহর দরবারে কবুল হবে না দোয়া, তুমি আর মানুষ হওয়া সম্ভব নয়। হারেস ডাকতে পারে, হুজুর আমি আর মানুষ হতে চাই না, তবে যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন না করবে, ভালো করে বুঝে নিবেন, আমার নবী শরীয়তে যতদিন পর্যন্ত আমার নবীকে দেখতে না পাবো, ওই নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য, রাসূলুল্লাহর কদমে যে একটু ক্ষমা চাওয়ার জন্য, ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতের মধ্যে হায়াত দান করে, ততদিন পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না, যতদিন পর্যন্ত আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় না, এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন, আমার আল্লাহ যেন দোয়া করে আমার নবীজির সঙ্গে যেন সাক্ষাৎ হয়, রাসূলুল্লাহর কাছে যেন ক্ষমা চেয়ে আমি মরতে পারি, এই দাবিটা আপনার কদমের মধ্যে আমি করিয়ে আল্লাহর নবী মুসা, মুসা নবী দোয়া করে, আল্লাহ তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা, আল্লাহ ওই হারেস কি তুমি আল্লাহ রাসূলুল্লাহর আশা রাখ পর্যন্ত আখির নবী রাহমাতুল্লিল আলামিন না আসা পর্যন্ত তারে মৃত্যু দিও না, আল্লাহ গো তারে হায়াতের মধ্যে বরকত দান করো, হায়াত দান করো, আর যখন রাসূলুল্লাহ আসবে ততদিন পর্যন্ত ওই সাক্ষাতের জন্য তারে হায়াত দান করে দাও আমার আল্লাহ। আল্লাহ কবুল করলেন, ডাক দে কয় নবী মুসা শুনে নাও, ও নবী মুসা শুনে নাও, আজকে আমার হাবিব কোসিলা করে দোয়া করলা, এই জন্য আমি তোমার মাফ করে দিলাম, তোমার ওই পর্যন্ত ওই করা দিন আমি হায়াত দিলাম, যতদিন পর্যন্ত আমার হাবিবকে শরিয়াতে শরিয়াতে আমি আমার নবীর দুনিয়ার মধ্যে না পাঠাই, ততদিন পর্যন্ত আমি তোমার ওই খাদেমের হায়াত দান করে দিলাম, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা হায়াত পায়া হয়েছে, চলে গেল এক যুগ দুই যুগ যাচ্ছে, রাসূলুল্লাহ আগমন করেছে আসছে, কিন্তু মক্কা থেকে মদিনায় যাইতে, মদিনা থেকে মক্কা যাইতে 6 মাস লাগছে সময় হারেছে, কয় মাস, 6 মাস, বুকে হেঁটে হেঁটে রাসূল আসছে এই খবর শুইনে, নবীজি এই দুনিয়ার মধ্যে আসছে এই খবর শুইনে, চলে গেছে হারেজ হাঁটতে হাঁটতে, জায়া আবু জেলের বাড়ির সামনে, যে ব্যক্তি সবচেয়ে কাট্টা বিয়াদব, এই আবু জেলের বাড়ির সামনে যাইয়া হারে দাঁড়াইছে, ঘুম ক্লান্ত মানুষ, আমি যেমন সারা দিন ধরে জার্নি করেছি, আসার পর আমাদের ভাই, আমার ভাইয়ের, আমার বায়ানি ভাই অত্যন্ত ভালোবাসে মহব্বত করে, উনি বারবার ফোন দেয়, এই পর্যন্ত প্রতিদিন একবার দিবেন ফোন দেয়, বায়ানি ভাই অবশ্যই ভাই, বায়ানি ভাই যে আসতে হবে ভাই, না আসলে ইজ্জত থাকবে না, আমি কই ভাই আমি অ্যাক্সিডেন্ট করছি,
বাইক অ্যাক্সিডেন্ট করে আমার হাঁটুর মধ্যে অবস্থা ইঞ্জুরি, অনেক কষ্টের মধ্যে হাঁটতেও পারি না, চলতেও পারি না, খুব কষ্ট, কয়েকটা দিন হাসপাতালে থাকছি। তারপর আমি কই ভাই আমি আসতে পারতেছি না, খুব কষ্ট। কয় ভাই আপনি না হলে আমার ইজ্জত থাকবে না। আমি কই ভাই এত বড় প্রোগ্রাম, কয় ভাই আপনি যদি না আসেন ইজ্জত থাকবে না, আপনি দয়া করে আসেন, আপনি আসে খালি দোয়া করে চলে যাবেন, আমি যা আলহামদুলিল্লাহ আসবো। তো বলে রওনা, সারাদিন আসছি, এখন তো গোয়া আসার পর খুব ক্লান্ত লাগতেছে, টাইট লাগতেছে, তারপর আপনাদের সিহারা দেখার পর মোটামুটি একটু ভিতরটা একটু তাজা হয়েছে। তোমার ভাইরা তো ওরম রসূলুল্লাহ যেটা বলতেছিলাম, রসূলের আগম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সংবাদ শুনেছে, তাই আসা পর আবু জাহলের বাড়ির সামনে ঘুম আসছে কিনা, আরে ঘুম আসছে, ঘুমাই আবু জাহল ঘুম থেকে উঠে দেখে বিশাল বড় এক সাপ, সাপ দেখে ডাক দে আবু জাহল, কই লাঠি নিয়ে আয়, বিশাল সাপ। সাপ বলতেছে আবু জাহল আমি সাপ না, আমাকে তুমি মেরো না, আমার নাম হারেস, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি এসেছি রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইতে, আমার নবী শেষ নবী রাহমাতাল লিল আলামিন যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমার জীবন ধন্য, তাহলে আমি মরে শান্তি পাবো, নয়তো আমি জাহান্নামী, আমাকে একটু দয়া করে তার কদমে যাওয়ার সুযোগ দান করে দাও। আবু জাহল কয় যার জন্য আমি পুড়ে জ্বলে শেষ হচ্ছি, দুনিয়ার মধ্যে আসা পরই ছোট্ট মানুষ তার সঙ্গে আমি পেরে উঠতেছি না, তার পক্ষে দলে দলে মানুষ চলে যাচ্ছে, আল আমিন সত্যবাদী, ছোট্ট মানুষের পক্ষে সব দলে দলে মানুষ ভুগতেছে, আমার বাপদাদা সব ওদিকে চলে যাচ্ছে ওনার পক্ষ নিতেছে, কিন্তু কালেমা যদি ও না পড়ে তাহলে পক্ষে চলে যাচ্ছে, কিন্তু আর তুই কই থেকে সাফ হইয়া আয়া আমারে অনুরোধ করিস। আবু জাহল পিটাইয়া তারে মেরে ফেলছে, মাইরা বাড়িতে নিয়ে আগুন দিয়া পুড়াইছে, পুড়াই একটা পাতিলের মধ্যে বইরা, আমার নবীর শ্রেষ্ঠত্বা শোনেন, কত বড় দাম, কত মর্যাদা, নবীর কথা কি তা কইতাম রে বা, এই রাম রাসূলুল্লাহরে, রাসূলুল্লাহর সামনে একটা পাতিলের মধ্যে বইরে আবু জাহল একা বাতি যা, বা তুমি তো সব সত্যের দাওয়াত দিতেছো, তুমি সত্যের পয়গম্বর বলতেছো, দাবি করতেছো, তাই আমার পাতিলের মধ্যে কি আছে তুমি কইতে পারবা, কইতে পারবা? আমার নবী বলতে চাচা পাতিলের মধ্যে যা আছে যদি এইটা যদি জবান খুলে বলে তাহলে কি আপনি কালেমা পড়তেন? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে, হা বাতি যা, কালেমা পড়তাম, কালেমা পড়তাম, কালেমা আমার বাবারা গভীর মনোযোগ। আমার নবীজি শাহাদত আঙ্গুল মুবারক, কোন আঙ্গুল জোরে বলেন, কোন আঙ্গুল? আমার দেশের অনেক বাতিল মৌলবীরা খালি ডানাতের শাহাদত আঙ্গুল দিয়ে সুন খায়, এটা সুন খার আঙ্গুল না, কথা বুঝেননি, এটা সুন খা আঙ্গুল না, এই আঙ্গুলের বড় দাম, এই আনন্দটার বড় দাম, এই আঙ্গুলে সুনমা খাবেন না, এই আঙ্গুল দিয়া ক্যাম কবরের ভিতরে লেখা লাগবে যার আমল নামা, এই কবরের ভিতরে যখন আপনি শুইবেন আপনার আমল নামাটা লেখা লাগবে শাহাদত আঙ্গুল মুবারক, এইটা হবে কলম, এটা কি হবে জোরে বলেন, এটা হবে কি কলম, আর গালের থুতু মুবারক হবে আপনার, কি হবে কালি, কি হবে জোরে বলেন, কি হবে কালি। সুতরাং আমার দেশের অনেক ভাই আমি সুন্নি ভাইদের অনুরোধ করবো শাহাদত আঙ্গুল মুবারকে সুন লাগাবেন না, এই আঙ্গুলটার অনেক দাম, এই আঙ্গুলটার বড় দাম, এই আঙ্গুলটার ভিতরে সুন লাগাইবেন না, কথা বুঝেননি? সিলেট চট্টগ্রাম মানুষ একটু পান খায় এই জন্য অনুরোধ করে যায় না, বুঝা খাইছেন আঙ্গুলের ভিতরে সুন লাগাইবেন না, এইটা কিন্তু কলম হইবে, কলমটা ঠিক রাখেন, বালা রাখেন। আমার বাবারা নবীজি শাহাদত আঙ্গুল মুবারক যেই দিছে সঙ্গে সঙ্গে ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, কি বলছে মুসা নবীর উম্মত, মুসা নবীর স্মরণ করেছে সঙ্গে সঙ্গে, আবু জাহল কয় বাপরে কাম সারছে মুহাম্মদ, এর মধ্যে জাদু লাগা দিছে, পাতিলটা সঙ্গে সঙ্গে ফেলে দিছে, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গুই সাপ ফট মেলে দাঁড়ায় বলে, আবু জাহল রে তোরে অনুরোধ করলাম আমাকে তুই মারলি, কত অনুনয় বিনয় করলাম আমাকে তুই মারলি, আজকে তোরে আর সান নাই, তোরে আর জিন্দা রাখতাম না, এরে মুহাম্মদ, আবু জাহল ডাক দে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সাপটার থামতে বলো, আমি কালেমা পড়বো বাবা শোন। আবু জাহল বারবার কয় নবী গো একটু দাঁড়ান, সাপটা দে আমার দিকে তেরে আসে, আমার নবীর কথা নবীর নবীকে ডাক দে বলে একটু থামান, নবী গো একটু থামায় দেন, আর খারেজ বলে হুজুর অনেক করুণায় বিনয় করেছিলাম, আমার কোনো কথা রাখে নাই, আমাকে মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আমাকে হাড্ডি গুড্ডি ভেঙ্গে আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইয়া এই পাতিলের মধ্যে রেখে দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শাহাদত আঙ্গুলের ইশারায়
আপনারা তের আঙ্গুলের সুবা আগায় আপনার ইজ্জতের খাতিরে আল্লাহ আমারে আবার আমার রুহটা ফিরায় দিছে। সুবহানাল্লাহ বলেন না, আমার রুহটা আবার মাওলা ফিরায় দিছে। আজকে আবু জেহেল কোনদিন কালেমা পড়বে না, কয় বাতিদারে কালেমা পড়বো, দাঁড়া আমি কথা দিলাম, দাঁড়া আমার নবী ডাক দে বলে হারেছে, দাঁড়া আর সাপটা আবু জেহেল আস্তে আস্তে এক দুই পা রওনা হয়ে গেল। আজু দোর কালু দোর সাপ দাবড় দিছে, সাপ ডাকবেন দৌড়ায়, আমার নবী পিছন থেকে ডাক দে বলে হারেস দাঁড়া, গুই সাপ দেখবেন যখন রাস্তা দিয়ে হাঁটে একবার ডান দিকে তাকায় আবার বাম দিকে তাকায়, কারণ রাসূলুল্লাহ ডাক দিয়েছিল হারেস দাঁড়া। ওই দিন থেকে গুই সাপ যতই সামনে যায় শুধু ফিরে ফিরে তাকায়, বারে বারে ডান দিকে তাকায় বাম দিকে তাকায়। এবার হারেস ফিরে আসলো, আবু জেহেল আজু দোর কালু দোর দৌড়ে ফালায় গেল। আজ এত বাতিলের এত বুঝানো বুঝালাম নবীর শান, ওরা বেকাই থেকে যাবে জীবনে ওদের শিক্ষা নেবে না, ওই আবু জেহেল গ্রুপ জীবনে ও নবী মানবে না, ওরা নবীর ভালোবাসার মধ্যে ঢুকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার নবী কি ধন এ জগতে বান্ধ আমরা চিনলাম না, আমার নবী কি ধন এ জগতে বান্ধ আমরা চিনলাম না, দয়ার নবী মায়ার নবী আমার জানের জান, রহমত নবী গয় আপনাই আল্লাহ করছে দান, আমার রসুল কি ধন এ জগতে বন্ধু আমরা চিনলাম না, মা আরসালনা কাইল্লা রহমাতাল লিল আলামিন, আমার রাসূল কি ধন এ জগতে বন্ধু আমরা চিনলাম না, বলেন আমার রাসূল কি ধন এ জগতে বন্ধু আমরা আসিন, কোথায় আছেন মায়ার নবী গো আশিকের জানের জান, আপনি বিন কঠিন দিনে কে বাসাইবে উম্মতের মান, আপনি বিনে কঠিন দিনে কে বাসাইবে উম্মতের মান, আমার রাসূল বিনে এ জগতে বান্ধ আমরা চিনলাম না, আমার রাসূল কি ধন এ জগতে বান্ধ মদিনাতে আসেন গায় আপনি আমায় পাগল করে, একটি বার দেন গ দেখা নবীজি না গোলামে, একটা বার দেন গ দেখা নবীজি না গোলামে রে, আমার রাসূল কি দন এ জগতে বন্ধ আমরা চিনলাম না, আমার রাসূল কি দন এ জগতে বন্ধ আমরা চিনলাম না। আল্লাহুম্মা মহব্বতে বরণ আল্লাহুম্মা
এমন হাবিব আমার মুক্তির কারণে লো ওফাতের পরে নবীজি উম্মাতিরে না ভুলিল এমন হাবিব আমার আল্লাহুম্মা ওয়াদায়ালি সঙ্গে দেনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ তাওরাত কিতাবের পণ্ডিত ফিরে আসলেন রসূলুল্লাহর কদমের মধ্যে সে সমাইলেন রসূলুল্লাহর পায়ের মধ্যে পড়ে গেলেন চোখের পানি সের কান্দিয়া রসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা নবী গো আমারে আপনি ক্ষমা করে দেন আমারে আপনি ক্ষমা করে দেন আমি তাওরাত কিতাবের পণ্ডিত বড় গোমরাহি করে গুসা করে এ মুসলমান শোনো তিন শ্রেণী আলেম কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে ভালো করে শুনে নেন তার এক নাম্বার আলেম হলো পৃথিবীর মধ্যে মুসলমান নাম্বার ওয়ান হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় পৃথিবীর মধ্যে দুনিয়া আবি আলেম এই দুনিয়া হাসিলের জন্যে দুনিয়া হাসিলের জন্যে দুনিয়ার জন্যে এই দুনিয়া বা লোহা কেলাব এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র ওই কুকুরের খাসলাগুলো যে আলেমদের মধ্যে আসে দুনিয়া বিয়াকড়ে ধরেছে এই সমস্ত আলেমগুলো দুনিয়া হাসিলের জন্যে এলেম অর্জন করেছে সম্মান অর্জনের জন্যে এই আলেমগুলো ইয়াউমুল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে দুই নাম্বার আলেম হলো পৃথিবীর মধ্যে যিনি নিজেকে তর্ক করে বায়াস করে বড় যিনি তর্ক করিয়া নিজেকে পুরা জয় পুরা কি বড় পণ্ডিত মনে করে পৃথিবীর মধ্যে নিজেকে অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন নো দাইসেল নিজেকে নিজে চিনতে হবে মানার ফান্নস নিজের নফসকে চিনতে হবে কিন্তু এখন আমাদের জামানায় কি চ্যালেঞ্জ বাইর হয়েছে নিজেকে নিজ নয় সে অন্যকে নিয়ে ব্যস্ত থাকে পৃথিবীর মধ্যে অন্যকে পরাজয়ের জন্যে পৃথিবীর মধ্যে অন্যকে পরাজয়ের জন্যে নিজেকে ফকরগিরি করে নিজে জ্ঞান অর্জন করে শুধু আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে পাওয়ার জন্য নয় তার জ্ঞান অন্বেষণ হলো কোনভাবে অন্য আলেমকে ঠকানো যায় কোন আলেম অন্য আলেমকে ঠকানো যায় অন্য আলেমকে ধরা যায় পাকড়াও করা যায় এই উদ্দেশ্যে যিনি জ্ঞান অর্জন করবেন এই আলেমও জাহান্নামের কাতারে চলে যাবে ও মুসলমান শুনে নাও ও গভীর মনোযোগ শুনে নাও আর এক শ্রেণী আলেম দুনিয়ার মধ্যে শুধু মর্যাদা অর্জন করার জন্যে পৃথিবীর মধ্যে আমি বড় আলেম আমার বড় ফকর আমার বড় আমলদারি কবে আমি বড় পণ্ডিত এই তিন ধরনের শ্রেণী মানুষ সব মুসলমান ব্যক্তি বিশ্লেষণে অনেক আসবে এই তিন শ্রেণী আলেমগণ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজ্জিতি করবে অসম্মানিত করবে ওই কিয়ামতের ময়দানে মুসলমান শুনে নাও এবার হারেজ বলে আল্লাহর নবী গো আমার ভিতরে ফকর এসেছিল রিয়া এসেছিল আমার ভিতরে অহংকার এসেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি যেন ক্ষমা পাইতে পারি আমার নবী পায় তোরে ক্ষমা করে দিলাম এমনি আর রহমাতাল্লিল আলামিন নাম হয় নাই এরে রহমাতাল্লিল আলামিন আপনি উম্মা তের জাবিন গোনাগারের অতি পঞ্জন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার সব নবীদের শ্রেষ্ঠ তুমি রহমাতাল্লিল আলামিন সব নবীদের শ্রেষ্ঠ তুমি
রহমাতাল্লিল আলামিন, আপনি হইবেন উম্মতের জাবিন, বলেন আপনি হইবেন উম্মতের জাবিন, রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন, বলেন রহমাতাল্লিল তীর জাবিন, বনাগারের অতি আপন জন, আল্লাহর নবী মায়ের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার, এ আসিয়া বাসির বেদনা শোনাইলে কেউ শোনে না, বুঝাইলে কেউ বুঝিতে চাই না, এ আসিয়া বাসির বেদনা নবী বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে চাই না, এর শুননি আশেকের বেদনা একবার লইয়া যান মৌলা মদিনা, এই আসিয়া বাসির বেদনা একবার লইয়া যান গো মদিনা, দেখব আপনার নূরের রওজা খান, দয়াল নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার পরা, আরো জোরে বলেন দয়াল নবী মায়ার নবী ও আপনি নবী আমার, এ দুনিয়ার মুসলমান আর স্কান্দার নবীর কাছে ক্ষমা চেয়ে বিদায় হয়ে যায়, নবীর কাছ থেকে বিদায় হয়ে যায়, রাসূলুল্লাহ ডাকতে বলে হারেস দাঁড়া, দাঁড়া গেছে, বলে হারেস রে তুই ক্ষমা পেয়ে চলে যাস, একবার কি তোর মানুষ আর স্বপ্ন জাগেনি, আবার কি মানুষ আর স্বপ্ন জাগেনি, আমার নবী বলার সঙ্গে সঙ্গে হারেস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়ার সাগর মায়ার সাগর রহমাতাল্লিল আলামিন, নবী গো আপনার কদমে নিসার হওয়ার পর, আপনার কদমে হাজির হওয়ার পর আমার জীবনের সব ভুল সব ভুল শুধরায় ফেলেছি নবী গো, আপনি উম্মতের কান্ডারি, আপনি রহমতের ভান্ডারি, আপনি সমস্ত নবীদের নবী, নবী গো নাই কোনো তুলনা, পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই, আপনার মধ্যে এমন নিয়ামত প্রাপ্ত নবী আর কেউ আসে না, নবী গো অন্য এত বড় অন্যায় করার পর আপনি আমার ক্ষমা করছেন, এটাই তো আমার জন্য বড় পাওয়া, আমি কোন মুখে বলবো আমার আবার মানুষ বানায় দেন, নবী কাল্লা ও আমার মওলা হারসকে যেহেতু এতদিনে হায়াত তুমি দান করেছো, তাকে আবার পুনরায় মানুষ রূপ বানায় দাও, সঙ্গে সঙ্গে বলতে দেরি আমার নবী, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, হারেস পশু থেকে আবার ওই মুসলমান শুনে নাও, গুই সাপ থেকে আবার মানুষ হয়ে গেছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ, বলে নবী গো যতদিন পর্যন্ত আমি হায়াতের মধ্যে থাকি আপনার কদমে থাকতে চলেছে, আপনার কদম থেকে আবার সরাইবেন না, আপনার কদম থেকে আমার বিতাড়িত করবেন না, আমি এই গোলাম এই কদমে গোলামি করে যেতে চাই, আমি এই এই কদমের মধ্যে কুরবানি হয়ে যেতে চাই, নবী গো এই সুযোগটা আমারে দেন, আমি আর দেশে ফিরে যেতে চাই না, আর আমি কিচ্ছু চাই না, আপনার কদমের মধ্যে চাই, আপনার কদমখানা চাই, আমার নবী কয় আমি তোর কদমের মধ্যে থাকার সুযোগ করে দিলাম, জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ,
মুসলমান শোনো, এর আগে যত ওই বৈশাখ নবীর সঙ্গে বিয়ে দাবি করেছে আজও পর্যন্ত বৈশাখ কিন্তু ভালো পানি চোখে দেখে না। দেখবেন যত বৈশাখ গুলো দেখবেন কাদার মধ্যে, পায়খানার মধ্যে, পচা পানির মধ্যে, কারণ বৈশাখ কোনো ভালো জায়গা থাকে না, ভালো পানিতে বৈশাখ কোনোদিন পাবেন না। যত পচা পানির মধ্যে, পায়খানা ল্যাট্রিনের মধ্যে বৈশাখ, যা কারণ রাসূলের সঙ্গে বিয়ে দাবি করার আগে যতই করাম বিয়ে দাবি করার পরের বংশ যত বিস্তার করেছিল, কেয়ামত পর্যন্ত ওই গুইসাপের জাতি ভালো পানি পাবে না, শুধু পচা পানি, পায়খানার পানি। মুসলমান দেখবেন যত আবর্জনা ময়লার মধ্যে শুধু গুইসাপ গুলো পাওয়া যায়, কারণ ওই যে বিষাক্ত প্রাণী গুলো ওই পায়খানা পোসাব খারাপ নোংরা পানির মধ্যেই তাদের বসত বাড়ি। মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বলে যাই, রাসূলুল্লাহকে ভালোবাসবেন, দুনিয়াতেও বাদশাহী হবেন, পরপারেও বাদশাহী পাবেন, কবরেও তারা বাদশাহী থাকবে, কারণ রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। কারণ রাসূল হলো পৃথিবীর মধ্যে সবচাইতে, পৃথিবীর সবচাইতে সমস্ত সৃষ্টির জগৎ হইতে নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত, নবী ইজ্জত সম্মান হলো অনেক বড়, যা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, যা পৃথিবীর বুকে অন্য কারো দান করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর খুব জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান শোনো, এই জন্য আমি প্রথম বলতেছিলাম নবীজি যত 1 লাখ পদান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছে, আমার নবী খাতামুন নবী, নবী আসার পর সব নবীদের মুসলমান মজেজা নবীজির সমস্ত কেরামত, নবীজি যত নবী দুনিয়ার মধ্যে যত নবীর কাছে যা কিছু যত দান সান যত সান শৌকাত দান করেছে, আমার নবী আসার পর সব সানকত শৌকাতের দরজা বন্ধ, তারা শুধু আমার নবীর ভালোবাসায়, শুধু আদম নবী থেকে সৃষ্টি আদম নবী ক্ষমা পাইলেন আখিরি নবী রহমাতুল্লিল আলামিনের খাতিরে, কত দাম কত ইজ্জত আমার নবীর, আখিরি নবী ভুল করেছিল আর আমার নবীর ওসিলা করে ক্ষমা পেয়েছিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ, আখিরি নবী রহমাতুল্লিল আলামিন আদম নবুল আল্লাহ, আমি যখন তুমি আমার সৃষ্টি করলা তোমার আরশের গায়ে এটা নাম দেখেছিলাম, এ আলেমরা সব ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, আর আমাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো রাহমাতাল্লিল, আরো জোরে বলেন না লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আল্লাহকে আমি ছাড়া কিছু নাই, সবকিছুর মালিক কে, সব জোরে বলেন কে, আর আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো রাহমাতাল্লিল, আরো জোরে রাহমাতাল্লিল। এই আদম নবী আল্লাহ গো তুমি আমার 350 বছর কান্দাই না, আমার বিবি বাচ্চাগুলো তুমি তার থেকে জুদা করে দিলা, বউরে জুদা করলা, কথা বোঝেননি, বউরে জুদা করলা, বউরে ফেলাইলে এক দেশে, আমারে ফেলাইলে এক দেশে, আমার পণ্যের কাপড়টা খুইলা নিলা, আমারে 350 বছর কান্দাইলা, গস সারা করলা, আমারে কানে ধরাইলা, জমিনটার মধ্যে কানে ধরাইয়া ঘুরাইলা, আল্লাহ তুমি এত কান্দানোর পর কত দোয়া কবুল হয় নাই, যখনই আমার নবীর ওসিলা দিস আল্লাহ তুমি সব ওসিলা যখন শেষ, আদমের মনে পড়ছে ওই কথাটা, ওই নবীর মর্যাদা, কথা বোঝেন নিবা, 500 বছর, 350 বছর, 340 বছর বা 350 বছর কাঞ্চ হাজার নয় নেই, আদম নবী একটা ভুল করার কারণে আদম আলাইহিসসালাম 350 জান্নাত থেকে বিতাড়িত, জান্নাত থেকে বিতাড়িত, বউ পোলা থেকে বিতাড়িত, যারা বলেন ঠিক কিনা, বউ থেকে সারাদিন পরে বোর কাছে আমরা যত কষ্টে থাকি না কেন, বাড়ি যায় বোর লগে একটু দুঃখের কথা বললে মনের কষ্ট দূর হইয়া যায়, যারা কারণ ঠিক কিনা, বৌতি জিগায় তোমার মন খারাপ কে, আজকে ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই, কি কর্ম, বৌতি সান্ত্বনা দেয় আল্লাহ বাসায় রাখলে আগামীকাল হইব, শান্ত আদম নবীরে কে সান্ত্বনা দিব, সারাদিন একা একা কান্দে, বৌরে ফেলাইছে এক দেশে, উনারে ফেলাইছে এক দেশে, এখন আদম নবী কান্দে আল্লাহ কার কাছে মনের দুঃখ কম, কোয়ার মানুষ নাই, এরপরে পণ্যের কাপড়টা এরা খুলে উলঙ্গ করে দিছে, আর সেই নবীর কত দাম যে সেই নবীর উম্মাতকেও ভুল করলে পণ্যের কাপড় খোলা হয় না, বউটা তালাক হয় না, এরপরে গ্রাম থেকে বিতাড়িত করা হয় না, বাড়ি থেকে জুদা করে দেওয়া হয় না, বউটা থেকে জুদা করে দেওয়া হয় না, শুধু আমার নবীর ইজ্জতের সম্মানের খাতিরে উম্মাতেরও অনেক দাম, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাবারা এই আদম নবী কয় আল্লাহ আল্লাহ গো সব জায়গায় তো কান্নাকাটি করলাম, কোনো জায়গায় কাঁদতে বাদ ছিল না, কোনো ওসিলা দিতে বাদ ছিল না,
তবে আমি তো যেদিন আমাকে জান্নাতের ভিতরে যেদিন আল্লাহ দেখেছিলাম ওই আমার যেদিন বানাইলা আমি যখন হয়ে দেখি যখন আমার রুহু দিছিলা রুহু দিয়া পর তিনবার প্রথম দিলাম হাসি দিল এরপরে হাম হাম সাল্লো হাম সাল্লে রুহু বাই রয়ে গেল এরপরে সৃষ্টির জগৎটা পড়বেন সৃষ্টির জগতে একটা বই আছে মুফতি শফিক আহমেদের লেখা সৃষ্টির রহস্য সৃষ্টির রহস্য এই বইয়ের মধ্যে খুব সৃষ্টির জগৎ নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা আদম সৃষ্টি থেকে শুরু করে আখির নবী পর্যন্ত সমস্ত কুল কায়নাতের সৃষ্টির রহস্যগুলো সুন্দরভাবে ফুটায় তুলছে তা আমাকে আল্লাহ প্রথম রুহু দিলা হাম সাল্লাম চলে গেল দ্বিতীয় সাল্লা চলে গেল তৃতীয়বার যখন আমার রুহু দিল হাসি আসলো নাকের ভিতর কাদাবাড়ি সব দূর হয়ে গেল রুহুটা ভিতর ভিতরে একটা গেল আমি যখন হাসি দিলাম আলহামদুলিল্লাহ সামনে থেকে রহমাতুল্লাহ আমি দেখলাম কে যেন সবাই ফেরেশতারা এই সালামের জবাব এই হাসির সালা জবাব দিল কিন্তু আমি তাকায় সর্বপ্রথম দেখেছিলাম একটা নাম সেই নামটা হলো আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলেন আল্লাহু আকবার যে সমস্ত মৌলবীরা কয় নবী নবী ছিল না চল্লিশ বছর আগে তোরা ভালো করে হন আদম সৃষ্টি হয়ে আদম প্রথম রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে আদম দেখে আরো সেরে গায়ে রাসূলুল্লাহর নাম সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে তো ওই দিন সাড়ে তিনশো বছর কান্দা ফর চিন্তা পড়ছে আল্লাহ সবার তোসিলা করলাম সব জায়গায় কান্নাকাটি করলাম মাপ পাইলাম না তুই আরো যখন আমার তুমি বানাইলা সৃষ্টি করলা তখন আমি দেখেছিলাম তোমার নামের সঙ্গে একটা নাম জুড়ানো না জানি এই কুদরতি নামটা কার আল্লাহ তোমার এই কুদরতি এই মহব্বতের নাম ভালোবাসার প্রেমিকের নামের ওসিলা আমার ক্ষমা করো সুবহানাল্লাহ বলেন কারে লাগাইছো ওসিলা কথা কয় না রে কোন নবী রে এরই কোন নবীর উম্মত রে কানা নবীর উম্মত নি আরে কথা কয় না আদম আর আমাদের আসার আগে কথা বুঝেননি আদম হাতো দুনিয়ায় প্রথম নবী প্রথম মানুষ ঠিক কি না কথা কয় না কেন প্রথম মানুষ না কিন্তু নবী তো আমার নবী প্রথম কিন্তু প্রথম মানুষ হিসেবে সৃষ্টিতে শরিয়াতে শরিয়াতে আদম হাওয়ারে বানায়া পৃথিবীতে পাঠাইছে জোরে বলেন ঠিক কিনা নবীরে তো রাখছে লুকাইয়া ঠিক কিনা লুকায় রাখছে হাবিবরে কারণ আমার নবীরে দিয়া শেষ খেলা খেলবো ফাইনাল খেলা উঠায় রাখছে এটা ফেটকারিতে রাইখা দিছে আল্লাহ যে এইটার দিয়া শেষ সব সব নবীর খেলা শেষ করে দিব একা যখন খেলবে সমস্ত নবীর খেলা শেষ সমস্ত আম্বিয়াদের খেলা শেষ সমস্ত উম্মতের খেলা শেষ আমার ফাইনাল ফাইনাল নবীর খেলা ফাইনাল নবী খেলবে রাহমাতাল্লিল আলামিন খেলবে যেন বলেন ঠিক কিনা আরো যেন বলেন ঠিক কিনা আমার ভাইরা আদম আলাইহিস সালাম যেই ওসিলা করছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিছে সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন আদম আলাইহিস সালাম কি করে দিছে ক্ষমা করে দিছে আমার দাদু ভাইয়েরা এই ক্ষমা পেয়ে গেছে আল্লাহ বলতেছে আদম রে তোর আরো এত কাঁদতে হতো না যদি আগে একটু স্মরণ করত যদি আরো আগে যদি স্মরণ করতে ওই হাবিবের আমি তোরেও বানাইছি আমার নবীর ওসিলা করে জগৎ সৃষ্টি করেছি আমার নবীরে নবীরে বানাইয়া পৃথিবী সৃষ্টি করছে আমার নবীরে এই জন্য অল পৃথিবীর মধ্যে সমস্ত আল্লাহ পাক মাটি বানাইছে কুনার ফায়া কোন বইলা জমিন বানাইছে কুনার ফায়া কোন বইলা আসমান বানাইছে আল্লাহ কুনার ফায়া কোন বইলা আল্লাহ জিন বানাইছে মাটি কুনার ফায়া কোন বইলা আল্লাহ ফেরেশতা যারা কাছে থাকে আল্লাহর পাশে সারি পাশে নিয়োজিত তাদেরকে আল্লাহ বানাইছে হুকুম দিয়া কিন্তু একমাত্র মানব জাতিকে আমার রাসূলের ইজ্জতের খাতিরে আমার নবীর সম্মানের খাতিরে এই মানব জাতিকে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে কি হাত দিয়ে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে এই মানব জাতিরে বানাইছে এই মানুষের এত দাম শুধু আখের নবীর বানানোর কারণে আরে আদমরে তো সৃষ্টি করছে দুদিন আগে কথা বুঝলেননি আর দুনিয়া সৃষ্টির আগে আমার নবী আসমান সৃষ্টির আগে আমার নবী পৃথিবী সৃষ্টির আগে আমার নবী সেই নবীর শান যারা বোঝে না সেই নবীর মান যারা বোঝে না সেই নবীর ইজ্জত নিয়ে যারা খেলা করে সেই নবীর শানকে যারা ছোট করতে চায় আমি মনে করি তারা মানব নয় মানব নয় মানব রূপের পশু জোরে বলেন ঠিক কিনা এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গনবী একটু হাজারু সালাম সবাই ক্যাম করে না নবী সালাম ক্যাম করি তারপরে কথা বলি